কাইলৈ অসমত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর নির্বাচনী প্রচার। গুৱাহাটী প্রার্থী বিজুলি কলিতা মেধির হয়ে চলাব প্রচার। সাইকেল ফ্যাক্টরির পৰা লাল গণেশলৈ 2 কিলোমিটার রোড শোত অংশ লব কেন্দ্রীয় মন্ত্রীগুলি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক নির্বাচনী প্রচার। আজি কোকৰাঝাৰ সমষ্টিৰ 3 ঠাইত মুখ্যমন্ত্রীর বিজয় সংকল্প যাত্রা। কাজলগাঁও, পর্বতঝোড়া আর গোসাইগাঁওত ইউপিপিএলের প্রার্থী জয়ন্ত বসুমতারীর হয়ে মারাথন প্রচার মুখ্যমন্ত্রী। গুৱাহাটী লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধির প্রচার অভিযান। মহানগরী অসম, মেঘালয় সীমান্ত বরপথারত ব্যাপক প্রচার। বিজুলি কলিতা মেধির প্রচার অভিযানত সঙ্গ দিছে দিসপুর বিধায়ক অতুল বরাই, সঙ্গ দিয়ে দিসপুর সমষ্টির বিধায়ক অতুল বরাই। নির্বাচনের প্রাক্ষণত দিল্লীত কংগ্রেসের মুখ্যম আঘাত। ইন্ডিয়া এলায়েন্সের সঙ্গে খুব উজারি দল এরিলে দিল্লী কংগ্রেসের সভাপতি অরবিন্দ সিংয়ে। আপর সঙ্গে দিল্লী কংগ্রেসের মিত্রতাক মানি লব নোৱাৰাৰ বাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেলে প্রেরণ করে পদত্যাগ পত্র। আমেথি আর রায়বেরেলীত রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কায় প্রতিদ্বন্দ্বিতা করা সন্দর্ভত সিদ্ধান্ত লব সভাপতি মল্লিকার্জুন খার্গে। শনিবারে নিশার কংগ্রেস নির্বাচন কমিটির বৈঠকত খার্গের উপর 2 সমষ্টির প্রার্থী নির্বাচনের দায়িত্ব অর্পণ। দুইটা সমষ্টিত রাহুল প্রিয়ঙ্কায় প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনায় প্রবল। ধুবুরী চরে চরে বিরোধী ঐক্যমঞ্চের ব্যাপক প্রচার। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত রকিবুল হুসেনের হয়ে ভোট ভিক্ষা অখিল গগৈ। এবার ধুবুরীত বদরুদ্দিন আজমলের বেলি মার যাব বলে ঘোষণা অখিল গগৈ। উন্নয়নের স্বার্থত বিজেপিক ভোট দিয়ার আহ্বান জামাত উলামাই হিন্দু ইন্দর। মুসলমান সমাজক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার থাকবে আহ্বান ইসলামধর্মী সংগঠনটির। আজমলক ভোট দিলেও দেশত পুনের মোদী সরকারে হব বলে নিশ্চিত করলে জামাত উলামা ই হিন্দে। ভোটারক সজাগ করবলে মহানগর নির্বাচন আয়োগের বিশেষ পদক্ষেপ। দুটা দলত উলিয়া সাইকেল র্যালীত 150 জন লোকে অংশগ্রহণ করে শক্তিশালী রাষ্ট্র নির্মাণের বাবে নতুন ভোটারক ভোট দিয়ার আহ্বান নির্বাচন বিষয়ে। ভাগ্রামা মহিলারিক জিরণি প্রয়োজন হয়েছে বরমাত এই মন্তব্যে। ভাগ্রামা গোয়ার বিচত কিংবা তীর্থ ভ্রমণ করবলে পরামর্শ রূপজ্যোতি কুর্মী। এবার শিবসাগরত অখিল গগৈও হারিব বলে কলে মরিয়নী বিধায়কগী। 30 এপ্রিলত আউটার মণিপুর লোকসভা সমষ্টিত পুনের হব ভোট গ্রহণ। 6টা ভোট কেন্দ্রত অনুষ্ঠিত হব পুনের ভোট গ্রহণ। দুর্বৃত্তর গুলিচালনার বাবে স্থগিত রখা হয়েছিল ভোট গ্রহণ। পুনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবলগিয়া ভোট কেন্দ্রত কটকটিয়া নিরাপত্তা। নির্বাচন এক্সপ্রেসের সঙ্গে স্টুডিওত মই পাপুরি। নির্বাচনের পূর্বে ন্যাশনাল নেটওয়ার্কত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম তো সাক্ষাৎকার। নেটওয়ার্ক 18-র হয়ে এই সাক্ষাৎকার গ্রহণ করেছে গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীয়ে। অতি সোনকালে আপনার আগবহা হব 1 ঘণ্টারও অধিক এই সাক্ষাৎকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে অসম তথা উত্তর পূবেই নহয় রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় বিষয়ের প্রাদেশিক বিষয়লে সকল প্রশ্নের উত্তর দিছে মুকলিক। নির্বাচনের পূর্বে ন্যাশনাল নেটওয়ার্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম তো সাক্ষাৎকার। নেটওয়ার্ক 18-ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেগা এক্সক্লুসিভ। অসমক লৈ কি কলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দেশের রাজনীতি অর্থনৈতিক লৈ কি মত প্রধানমন্ত্রী মোদীর? দেশের সাধারণ নির্বাচনক লৈ কি প্রত্যাশা শক্তিশালী বিশ্ব নেতাগৰাকীৰ? কামিং সুন। মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচার। কোকৰাঝাৰ লোকসভা সমষ্টির নির্বাচনী প্রচার অব্যাহত রাখিছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। কিছু সময় পূর্বে আমি কাজলগাঁওয়ের পোনপটীয়া সম্প্রচার আগবাইছো। তাত যথেষ্ট সংখ্যক লোকের সমাগম ঘটিছে আর এয়া মুখ্যমন্ত্রীগৰাকীয়ে ভাষণ প্রদান করে আছে জনসভাত উদ্দেশ্যে। কোকৰাঝাৰত এনডিএ সমর্থিত ইউপিপিএলের প্রার্থী জয়ন্ত বসুমতারীর হয়ে প্রচার চলাইছে মুখ্যমন্ত্রীয়ে। কোকৰাঝাৰ লোকসভা সমষ্টির 3 ঠাইত প্রচার চলাব মুখ্যমন্ত্রীয়ে। কাজলগাঁও, বাউখুঙ্গি আর পর্বতঝোড়া তথা গোসাইগাঁওত অনুষ্ঠিত বিজয় সংকল্প যাত্রাত অংশগ্রহণ করে জয়ন্ত বসুমতারীর হয়ে প্রচার চলাব মুখ্যমন্ত্রী। প্রথমে কাজলগাঁও, তারপর বাউখুঙ্গি আর পর্বতঝোড়া আর শেষত গোসাইগাঁও বিধানসভা সমষ্টির বঙ্গ সীমান্তবর্তী শ্রীরামপুরত নির্বাচনী প্রচার চলাব মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। কেদিনমান আগতে বিহু হয়ে গেল, হয়নে নহয়? আক বিচুয়াও হয়ে আছে। আজি আপনার সাব, মই যেতিয়া কলো যে আকৌ এবাৰ মোদী সরকারত আমি নাচিম, মই দেখিলো ইয়াতে বড়ো ভাই ভনী সকলেও নাচিলে, কোচ রাজবংশী ভাই ভনী সকলেও নাচিলে, আমার বঙালী ভাষী সকলেও নাচিলে, গুর্খা ভাষী সকলেও নাচিলে, অসমীয়া ভাষী সকলেও নাচিলে, আৰু
আদিবাসী ভাই ভনীয়েও নাছিলে, হিন্দু মুসলমান খ্রিস্টিয়ান আমি সকলে লগ হয়ে ইয়াত একেলগে নাছিল। আজির পৰা 10 বছর আগতে আমি এনেকে মিটিং পাতি সকলে নাছিব পৰা পরিবেশ এটা কোকরাঝার চিরাঙত আছিলে নেকি? আছিলে নেকি? আজি আমি ইয়াতে নাছিছো। আজির পৰা 10 বছর আগতে কত গুলি, কত বন্দুক, কত গ্রেনেড, কত NDFB, কত আলফা, কত BLT, আমি এইবিলাক চিন্তা করে আছিল। আজি আপনাদের সব মোদি ডাঙরিয়ার কারণে আজি আমি এনেকে ইয়াত সকলে একেলগে থাকিব পারিছো। আমার মনত চিন্তা নাহে, কারণ আজি ইয়াত শান্তি আছে। আমি নাভাবো যদি আমার ঘরের লড়া ফাংশন চাব গৈছে, 2টা বাজাত ঘুরি অহা নাই, আমার টেনশন না থাকে। কিন্তু আজির পৰা 10 বছর আগতে মোর ঘরের লড়া যদি রাতে 11টা বাজাত ঘরলৈকে ঘুরি নাহে, মনত ভয় লাগি থাকে যে কি হব, কি নহব, কি হল। আজি প্রধানমন্ত্রী ডাঙরিয়ার কারণে আৰু গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ার কারণে আজি আমার রাজ্যখনত শান্তি আহিলে। আপনাদের চিন্তা করক, যোৱা 3 বছর মই অসমৰ মুখ্যমন্ত্রী হৈ আছো, কোকৰাঝাৰত মই এদিনো বোমা বিস্ফোরণ দেখা নাই, ওদালগুৰিত মই এদিনো বোমা বিস্ফোরণ দেখা নাই, আৰু আন্দোলনো দেখা নাই। আজি এই পরিবেশ আমি কার কারণে পালো? UPPL আৰু BJPয়ে একেলগে সরকার গঠন করার কারণে আজি গোটেই অসম আৰু আজি আমার BTRত শান্তির পরিবেশ নির্মাণ হল, হয় নে নহয়? কক, আপনাদের নিজের মনের পৰা কক, নিজের মনের পৰা কক, হয় নে নহয়? আজি আপনাদের চিন্তা করক, মোদী ডাঙরিয়ার কারণে NDFB লড়াবিলাকে বন্দুক গতাই দিলে, আলফা লড়াবিলাকে বন্দুক গতাই দিলে, কার্বি আলংত কার্বি সকলে বন্দুক গতাই দিলে। আজি আমার অসমত বন্দুকর শব্দ নাই, গুলির শব্দ নাই। এসময়ত যেতিয়া BPF দলের ইয়াতে সরকার আসিলে, মানুহক বন্দুকর শব্দত ভোট খুঁজিছিলে, এতিয়া হাত জোর করে মানুষ ভোট খুঁজে, হয় না নয়? আগতে যে মানুষে বন্দুক দেখুয়াইছিল সেই মানুষে এতিয়া হাত জোর করবলগিয়া হয়েছে না নাই, আপনাদের কক। আজি আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কারণে আমার সাধারণ মানুষে রাতে 2টা বাজাতো কামত যাব পারে, রাতে 12টা বজালৈকে দোকান খোলা রাখিব পারে। আর যি মানুষে এদিন সাধারণ মানুষের লগত বন্দুক দেখুয়াই কথা কইছিলে, এতিয়া নমস্কার করে কথা কয় যে ভালে আছে নে, পারিলে মোক ভোটটো দিব। আগতে কেনেকে কৈছিল, এই ভোট দিবি নহলে চাই লম, আজিকালি কোনবাই তেনেকে কথা কয় নেকি? কয় নেকি? কার কারণে নকয়? জানে যে দিল্লীত মোদী আছে, দিসপুরত মামা আছে, কোকৰাঝাৰত প্রমোদ বড়ো আছে, হয় না নহয়? নির্বাচনী প্রচার তেওঁ অব্যাহত রাখিব, পরবর্তী কার্যসূচীরও আমি পুনপটিয়া সম্প্রচার দেখুৱাম। কিন্তু নির্বাচনী প্রচার চলাবলে কাইলৈ আহিব অসমলৈ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। গুৱাহাটীত তৃতীয় তথা অন্তিম পর্যায়ের নির্বাচনী প্রচার চলাব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগৰাকীয়ে। গুৱাহাটীত বিশাল রোড শ্বত অংশগ্রহণ করে BJPৰ প্রার্থী বিজুলী কলিতা মেধির হয়ে অমিত শাহে প্রচার চলাব। কাইলৈ সাইকেল ফ্যাক্টরীর লাল গণেশলৈ 2 কিলোমিটার পথত রেলি উলিয়াই নির্বাচনী প্রচার চলাব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগৰাকীয়ে। অমিত শাহর আগমনক লৈ অধিক তৎপর হয়েছে রাজ্যিক BJPৰ লগতে মহানগর আরক্ষী প্রশাসন। এইটো লাস্ট মেগা মিটিং,
গৃহমন্ত্রী ডাঙরিয়ায় গুয়াহাটিতে একটা রোড শো করব, তারপর আর আমার কোনো নেতা নাহে। আহিব লাগে, ইয়াত আহাত কি আপত্তি? ইয়াতো জুন আহে আমি তাকে নিরাপত্তা দিও, ভাল করে উভতাই পঠাও। ইয়াতো আর কোনো এটা প্রিয়ঙ্কা গান্ধী লৈ মূর তো কোনো, মই তো নাভাবো যে বহুত গ্ল্যামারাস তাকে লৈ কিবা চিন্তা করব লাগে। আপনাদের ভাল পায় আপনাদের সুধে, মই নুসুধো। গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ বিজেপি প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিৰ প্ৰচাৰ অভিযান মহানগৰী অসম মেঘালয় সীমান্ত বৰপথাৰত ব্যাপক প্ৰচাৰ। বিজুলী কলিতা মেধিৰ প্ৰচাৰ অভিযানত সংগ দিছে দিছপুৰ বিধায়ক অতুল বৰাই, সংগ দিছে অতুল বৰাই দেখুৱাইছো আমি। অতুল বৰাই তেওঁ যি ভাষণ, সেই ভাষণত তেওঁ উল্লেখ কৰিছে বিজুলী কলিতা মেধিৰ কথা তেওঁ উল্লেখ কৰিছে আৰু উন্নয়নৰ কথা লগতে কোৱা হৈছে যে এই ক্ষেত্ৰত যিধৰণে নিৰ্বাচনী সভা অনুষ্ঠিত হৈ গৈছে, গতিকে বিজুলী কলিতা মেধিৰ জয়যুক্ত হোৱাৰ যে আত্মবিশ্বাস ইয়া দেখিবলৈ পোৱা গৈছে। এনেধৰণে বিশেষকৈ মহিলাসকলক উদ্দেশ্যি অতুল বৰাই ভাষ্য প্ৰদান কৰে। অসমৰ উন্নয়নৰ স্বাৰ্থত বিজেপিক ভোট দিয়াৰ আহ্বান জামাত উলামা ই হিন্দৰ মুছলমান সমাজক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে থাকিবলে আহ্বান জানাইছে ইসলাম ধর্মী সংগঠনটোৱে। আজমলক ভোট দিলেও দেশত পুনৰ মোদী সরকারই হব বলে দাবি করেছে জামাত উলামা ই হিন্দে। আমি মুসলমান রাইজক আহ্বান করি বিচারি, সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত যে বিকাশ আর উন্নয়নের যে যাত্রা আরম্ভ করেছে, এই বিকাশ আর উন্নয়নের যাত্রাত লগ দিবলৈ, লগত থাকিবলৈ যিদরে বিগত দুটা ফেজত নির্বাচনত মুসলমান সকল অংশগ্রহণ করেছে, অন্তিম পর্যায়তো যাতে আমি মুসলমান সকল ভয় ভাবু কি পরুয়া নকরি আমি ভারতীয় জনতা পার্টির আর এইটোর মিত্র দলের মনোনীত প্রার্থী সকলক ভোট দিবলৈ আমি আহ্বান জানাইছো। রাজ্য প্রথম আর দ্বিতীয় পর্যায়ের নির্বাচন সমাপ্ত হওয়ার পিছত তৃতীয় পর্যায়ের নির্বাচনের বাবে রাজনৈতিক দলসমূহের মাজত এটা ব্যাপক তৎপরতা দেখিলে পোৱা গৈছে। শনিবারে বিয়লি চিরাং জেলার বিজনীত বরপথারর এনডিএ সমর্থিত প্রার্থী জয়ন্ত বসুমতারীর সমর্থনত অনুষ্ঠিত করা হয় নির্বাচনী প্রচার সভা। কিবা শতাধিক রাইজর উপস্থিতিত অনুষ্ঠিত উক্ত প্রচার সভাত মন্ত্রী রঞ্জিত দাস উপস্থিত থাকি কোকরাঝাড়ত 2 লাখতকৈ অধিক ভোটত আর বরপেটা 3 লাখতকৈ অধিক ভোটত এনডিএর প্রার্থী জয়ী হব বলে দাবি করেছে। লগতে কংগ্রেসে হক বা বিপিএফে হক, তেওঁলোকে ক্ষমতার বাবে শাসনত আহে কিন্তু বিজেপিয়ে সেবার বাবেহে শাসনলৈ আহে। যেতিয়ালৈকে সেবামূলক কার্য বর্তি থাকিব তেতিয়ালৈকে ভারতীয় জনতা পার্টি বর্তি থাকিব বলে মন্তব্য করে রঞ্জিত দাসে। ইফালে উক্ত সভাত লক্ষিমপুর সমষ্টির বিধায়ক মানব ডেকা উপস্থিত থাকি এনডিএ উন্নয়নের উপর ভিত্তি করে নির্বাচন খেলে যান জনহিতকর আর উন্নয়নের আসনি আছে এইবরে জনসাধারণক হৃদয় চুই গেছে যার বাবে রাইজ এনডিএর পক্ষত আছে। মোদী তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী পতার বাবেও রাইজ সাজু হয়েছে বলে উল্লেখ করে বিধায়ক মানব ডেকায়। কোকরাঝার যেটু আমার লোকসভা সমষ্টি, মই কোকরাঝার লোকসভা সমষ্টিত আমি নিশ্চিতভাবে 2 লাখতকৈ অধিক ভোট জিকিম। বরপেটা লোকসভা সমষ্টিত 3 লাখতকৈ অধিক ভোটত আমি জিকিম। যেহেতু অন্য দল কংগ্রেসে হোক বা বিপিএফে হোক, তেওঁলোকে শাসনত আহে ক্ষমতার বাবে আর আমি শাসনত আহো সেবার বাবে। গতি এই সেবামূলক কার্য যেতিয়ালৈ বর্তি থাকিব তেতিয়ালৈ ভারতীয় জনতা পার্টি বা মিত্রজোঁটের আগন্তুক দিনতো বর্তি থাকিব। যেতিয়ালৈ চন্দ্র সূর্য থাকে আর যেতিয়ালৈ সেবামূলক কার্য বিজেপির বা মিত্রজোঁটের অব্যাহত থাকিব তেতিয়ালৈ এই সরকারই থাকিব। 30-40 বছর এইটো নহয়, এইটো মিছা কথা, কোনোবা কয় 30 বছর থাকিব, 20 বছর থাকিব। যেতিয়ালৈ সেৱা কাৰ্য ঠিকে থাকে বিজেপিৰে হওক বা বিজেপিৰ মিত্ৰজোঁটৰ, তেতিয়ালৈ ভাৰতীয় জনতা পাৰ্টি বা মিত্ৰজোঁট থাকিব। আৰু যেতিয়ালৈ সেৱা কাৰ্য পৰা কিবা বিচ্যুতি ঘটে তেতিয়া ৰাইজে তেওঁলোককো পৰিৱৰ্তন কৰিব। 7 মে'ত মনোনয়ন দাখিল কৰিব প্ৰাক্তন IPS বিষয়া আনন্দ মিশ্ৰাই। বিহারের বক্সার সমষ্টির নির্দলীয় প্রার্থী হিসাবে আগবাব প্রতিদ্বন্দ্বিতা। 7 মে'র পুয়া 10 বজাত মনোনয়ন দাখিল করার কথা এক্স হেন্ডেলত জানালে প্রাক্তন আরক্ষী বিষয়াগী। মনোনয়ন দাখিল অনুষ্ঠানত রাইজ তথা শুভাকাঙ্ক্ষীর উপস্থিতি কামনা করলে আরক্ষীর চাকুরি এরি রাজনীতি যোগ দিয়া আনন্দ মিশ্রাই। উল্লেখযোগ্য যে লক্ষিমপুরের আরক্ষী অধীক্ষক হয়ে থাকার সময়তে চাকরির স্বেচ্ছায় অবসর লৈছিল আর তারপর বিহারের স্বগৃহলে উভতি গৈছিল। বিহারত উপস্থিত হওয়ার পিছতে বক্সার সমষ্টিত বিজেপি প্রার্থী হওয়ার হাবিয়াস প্রকাশ করেছিল। অবশ্যই বিজেপি আনন্দ মিশ্রর সলনি বক্সারত প্রক্ষেপ করলে মিথিলেশ তিওয়ারী। তার কিছুদিনের ভিতরতে বক্সারত নির্দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন যুঁজ দিয়ার কথাও ঘোষণা করলে আনন্দ মিশ্রায়। আনন্দ মিশ্রর এই সিদ্ধান্তের পিছতে তিনিকুণিয়া হওয়ার সম্ভাবনা আছে বক্সারর প্রতিদ্বন্দ্বিতা। বিজেপির মিথিলেশ তিওয়ারী আর রাষ্ট্রীয় জনতা দলের সুধাকর সিংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হব নির্দলীয় প্রার্থী আনন্দ মিশ্রার। ইতিমধ্যে গৃহ সমষ্টি বক্সারত আনন্দ মিশ্রায় আরম্ভ করেছে নির্বাচনী প্রচার।
बहुत सारे लोग हैं जो बार बार ऐसे नैरेटिव सेटअप करने की कोशिश कर रहे हैं कि आनंद मिश्रा चुनाव लड़ेंगे या नहीं लड़ेंगे। तो मैं आप सबसे गुजारिश करता हूं कि अपनी चारित्रिक कमजोरियों को मुझ पे ना थोपें। शायद आप मेरी जगह पे होते तो आप ऐसा सोचते, ये तो मेरी सोच में भी नहीं आ रहा चुनाव नहीं लड़ना। हम जो इतना मेहनत कर, जो इतनी उम्मीदें मेरे साथ जुड़ी हुई है, जो इतना बड़ा टीम मेरे साथ काम करता है, आपको लगता है मैं उसके साथ विश्वासघात कर सकता हूं? ये कभी पॉसिबल नहीं है। हम सब चुनाव जरूर लड़ेंगे, बक्सर जरूर चुनाव लड़ेगा और हम अपना नामांकन 7 मई 2024 को कर रहे हैं। आप भी आइए। খবর আরো আছে, সময় বিরতি। নির্বাচনৰ পূৰ্বে নেশ্যনেল নেটৱৰ্কত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ প্ৰথমটো সাক্ষাৎকাৰ। নেটৱৰ্ক 18ত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী মেগা এক্সক্লুচিভ। অসমক লৈ কি কলে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী? দেশৰ ৰাজনীতি অৰ্থনৈতিক লৈ কি মত প্ৰধানমন্ত্ৰী মোদীৰ? দেশৰ সাধাৰণ নিৰ্বাচনক লৈ কি প্ৰত্যাশা শক্তিশালী বিশ্ব নেতাগৰাকীৰ? কামিং সুন। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান স্টি। এটা ভোট দিছিলোঁ, ব্রেকিং নিউজ। আউটার মণিপুর লোকসভা সমষ্টিত পুনৰ হ'ব ভোট। আউটার মণিপুৰৰ 6টা কেন্দ্ৰত পুনৰ ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হ'ব। 30 এপ্ৰিলত 6টা ভোট কেন্দ্ৰত হ'ব পুনৰ ভোট। উখৰুল বিধানসভা সমষ্টি 4টা কেন্দ্ৰত হ'ব পুনৰ ভোট। সংসদ এ, উখৰুল এ, উখৰুল ডি ওৱান আৰু উখৰুল এফত হ'ব পুনৰ ভোট। চিংগাই বিধানসভা সমষ্টিৰ 1টা ভোট কেন্দ্ৰত পুনৰ ভোট গ্ৰহণ হ'ব। কাৰুং বিধানসভা সমষ্টিৰ আইনাম এ ওৱানত হ'ব পুনৰ ভোট। পুনৰবাৰ এইখিনিতে উল্লেখ কৰিম যে আউটার মণিপুৰ লোকসভা সমষ্টিত পুনৰ ভোট হ'ব। আউটার মণিপুৰৰ 6টা কেন্দ্ৰত পুনৰ ভোট গ্ৰহণ হ'ব। 30 এপ্ৰিলত 6টা ভোট কেন্দ্ৰত হ'ব পুনৰ ভোট। উখৰুল বিধানসভা সমষ্টি 4টা কেন্দ্ৰত পুনৰ ভোট হ'ব। সংসদ এ, উখৰুল এ, উখৰুল ডি ওৱান আৰু উখৰুল এফত হ'ব পুনৰ ভোট। চিংগাই বিধানসভা সমষ্টিৰ 1টা ভোট কেন্দ্ৰত পুনৰ হ'ব ভোট গ্ৰহণ। কাৰুং বিধানসভা সমষ্টিৰ আইনাম এ ওৱানত হ'ব পুনৰ ভোট। গুৱাহাটীত নিশাও অব্যাহত বিজেপিৰ নিৰ্বাচনী প্ৰচাৰ। গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিৰ হৈ ৰণোজ পেগুৱে চলাই প্ৰচাৰ। শনিবাৰে নিশা 5খন সভাত ভাগ ল'লে শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুৱে। ৰাজ্যৰ 14খন আসনৰ 13খনতে বিজেপিৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী জয়ী হোৱাৰ দাবী কৰিলে মন্ত্ৰী ৰণোজ পেগুৱে। 3 লাখ ভোটত কুইনোজা জয়ী হোৱাত গুৱাহাটী সমষ্টিত বিজুলী কলিতা মেধিয়ে 5 লাখ ভোটত জয় লাভ কৰিব বুলি দাবী কৰিলে মন্ত্ৰী ৰণোজ পেগুৱে। বিষ্ণং ৱাৰ্ডৰ হাউকুচিত আমাৰ পাৰিষদ বিজু মেধি ডাঙৰীয়া তেখেতৰ লগত আজি আমি ইয়াতে ইয়াতে সভা অনুষ্ঠিত কৰিলোঁ। ৰাইজৰ বিপুল উৎসাহ উদ্দীপনা আছে। আজিৰ দিনটোত মই কৰা 3খন মিটিঙত যথেষ্ট সংখ্যক সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ লোকেও আজি আহি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ইয়াৰ ওপৰত আস্থা ৰাখি তেওঁলোকে কটকগুৰিত ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান কৰিছে আৰু ইয়াৰ পৰা অনুমান হয় যে বিজুলী কলিতা মেধি বিপুল ভোটৰ ব্যৱধানত আমাৰ গুৱাহাটী লোকসভা সমষ্টিত যোৱাবাৰ ইয়াত কুইন ওজা 3.5 লাখমান ভোটত জিকিছিলে। এইবাৰ মই ভাবোঁ যে গুৱাহাটীত আমি 5 লাখ ভোটৰ ব্যৱধানত 13খন আসন আমি লাভ কৰিম। ধুবুৰীত অগপ প্ৰাৰ্থী জাভেদ ইছলামৰ সমৰ্থনত বিজেপিৰ যুৱ মৰ্চাৰ বিশাল নিৰ্বাচনী ৰেলী। শনিবাৰে সন্ধিয়া গৌৰীপুৰৰ মহামায়া খেলপথাৰৰ পৰা ওলোৱা ৰেলীয়ে পৰিভ্ৰমণ কৰিলে সমগ্ৰ চহৰ। জাভেদ ইছলামৰ নিৰ্বাচনী প্ৰচাৰত অংশ ল'লে সাংসদ পবিত্ৰ মাৰ্ঘেৰিটাৰ লগতে বিজেপি, অগপ আৰু UPPLৰ বহুকেইগৰাকী নেতা। ৰেলীৰ অন্তত ৰাজ্যৰ 14খন আসনৰ 11খনত বিজেপিৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী জয়ী হ'ব বুলি ঘোষণা কৰে সাংসদ পবিত্ৰ মাৰ্ঘেৰিটাই। ধুবুৰীত জাভেদ ইছলামে তীব্ৰ প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব বুলিও মন্তব্য কৰিলে বিজেপি নেতাগৰাকী। ব্যাপক জনসমৰ্থন লাভ কৰিছোঁ আৰু আমি আশাবাদী সেই ইতিবাচক চিন্তাৰেই পৰৱৰ্তী সময়ত 3খনত যিদৰে মসৃণ বিজয় আৰু 4থখন আমাৰ ধুবুৰীটো আমি ৰণক্ষেত্ৰত কঁকালত টঙালি বান্ধি আমাৰ কাৰ্যকৰ্তাসকলে জি পি বি পি পি UPPL গণশক্তি আৰু ৰাভা যৌথ মঞ্চই সমন্বিতভাৱে ৰাইজৰ সহযোগত আগবাঢ়িছোঁ। গতিকে আমি 4থখনতো আমি আশাপ্ৰদ ফলাফল দেখুৱাম বুলি আশাবাদী। এতিয়া গতিকে আমি 14খনৰ ভিতৰত 13খনত আশাবাদী, বাকী 14নম্বৰখনত আমি সম্পূৰ্ণ জোৰেৰে লাগিছোঁ আৰু কেইদিনৰ পিছতে চিত্ৰ স্পষ্ট হৈ পৰিব।
হাগ্রামা মহিলারিক জিরণি প্রয়োজন হয়েছে। বড়মাত এই মন্তব্য করেছে মরিয়নি বিধায়ক রূপজ্যোতি কুর্মীয়ে। গোয়ার বীচ কিংবা তীর্থ ভ্রমণ করবে হাগ্রামাক পরামর্শ দিয়েছে রূপজ্যোতি কুর্মীয়ে। বড়মার কাহরিয়া কুমারপাড়াত বিজেপির জনসভাত অংশ লো বিটিআরত হাগ্রামা মহিলারিক অপ্রাসঙ্গিক হয়ে পড়া বলে মন্তব্য করে রূপজ্যোতি কুর্মীয়ে। উন্নয়নের বহু সুযোগ পায়ও হাগ্রামা মহিলারে বিটিসির একো নকরিলে মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মীয়ে এই অভিযোগ আনিছে। এটা বিটিসির রাইজে হাগ্রামাক প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছে। হাগ্রামা মহিলারির অখিল গগৈকো কটাক্ষ করেছে রূপজ্যোতিয়ে। ভাগ্য ভাল থাকা বাবে হেনু শিবসাগর বিধায়ক হল অখিল গগৈ। এবার নির্বাচন শিবসাগর বহু ভোটের ব্যবধানত অখিল গগৈ হারিব বলে কলে রূপজ্যোতি কুর্মীয়ে। গ্রামের মহিলা ডাঙরিয়া তখেতে পাইলে বহুত দিন আসলে এটা পাইলে রেস্ট লোবলে আর রেস্ট লো পেলে কুরব যাব লাগে তীর্থ ভ্রমণ বা কোথাও জিরণি লোব যাব লাগে এটা লং মানে ভেকেশনত যাব লাগে মানে সেইটাই পরামর্শ আগবাড়ো। কারণ বিপিএফ এটা ইয়াত কাম নাই নোহা হয়েছে, কারণ উচ্ছেদ করেছে আজি বিটিআরপ উচ্ছেদ করলে, বিধায়ক কেউটা বিধায়কর সিটরপা উচ্ছেদ করলে, সাংসদীয় মানে সিটরপা উচ্ছেদ করলে, আর কি উচ্ছেদ হব সেখানে পাইলে আঁতরি দিয়া ভাল রাজনীতি বা অখিল গগৈ নামটো মই লবই বিচার নাই, কারণ কিবা কারণে অল্প ভাগ্য ভাল আসলে কেন বিধায়ক হল, নহলে আটটামান জাতীয় সংগঠনে শিবসাগর সমষ্টির জিকাইছিল, কিন্তু তিনিমাহ চারিমাহ নহওতে ওলাই গুছি আহিলে। আজি যে তারিখে যদি নির্বাচন হয় অখিল গগৈ খুব বেয়া বিধ্বস্তভাবে বা খুব একদম ব্যাপক একটা ভোটের ব্যবধানত পরাজয় বরণ করব, সেখানে মই নাভাবো যে কিবা কারণে জনপ্রতিনিধি বলে বা বিধায়ক বলে নাভাবোয়ে। আমেথি আর রায়বেরেলীত রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কায় প্রতিদ্বন্দ্বিতা করার সন্দর্ভত সিদ্ধান্ত লব সভাপতি মল্লিকার্জুন খড়গে। শনিবারে নিশার কংগ্রেস নির্বাচন কমিটির বৈঠকত খড়গের উপর দুই সমষ্টি প্রার্থী নির্বাচনের দায়িত্ব অর্পণ করা হয়েছে। দুইটা সমষ্টিত রাহুল প্রিয়ঙ্কায় প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনায় প্রবল। উল্লেখযোগ্য যে গান্ধী পরিয়ালের দুর্গ স্বরূপ আমেথি আর রায়বেরেলী। বিগত নির্বাচনত রায়বেরেলীত রাহুল গান্ধী পরাস্ত হয়েছিল যদিও পুনের এইবারও রায়বেরেলীত রাহুল গান্ধীয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আছে। ধুবুরী চরে চরে বিরোধী ঐক্য মঞ্চের হয়ে অখিল গগৈ নির্বাচনী প্রচার চলাইছে। ধুবুরী চরে চরে বিরোধী ঐক্য মঞ্চের হয়ে অখিল গগৈ নির্বাচনী প্রচার কটাক্ষ করেছে। বদরুদ্দিন আজমলের এ আই ডি এফর নেতা করিমুদ্দিন বরভূঁয়াকো বিজেপির দালাল আখ্যা দিয়েছে। ধুবুরী প্রার্থী রকিবুল হুসেনের সম্মুখত ধুবুরীর বাবে কেবাটাও প্রতিশ্রুতি আদায় করলে অখিল গগৈ। রকিবুল হুসেন জিকিলে ধুবুরী গড়া খহনীয়া সমস্যা সমাধান করব লাগবে বলে দাবি করলে। ধুবুরীত এটা দিয়া চলাই কারখানা প্রতিষ্ঠা করারও দাবি, চর অঞ্চলত ভূমিপত্তা দিয়ারও দাবি অখিল গগৈ। এআইএফর মিটিং যতই হয়েছে গোটাই মানুষ কেছে এআইএফর মিটিং বন্ধ করে দিছে, আর রাস্তা যদি এআইএফর এমএলএ পাইছে বিশেষ করে করিমুদ্দিন বরভূঁয়াক যদি কোবাদ পাইছে মানুষে তার খেদি পঠিয়ে দিছে। করিমুদ্দিন বরভূঁয়া নামের মানুষের নাম শুনিছে না? এই মানুষ তো একদম পৃথিবীর দালাল, মানে এই বিজেপির দালাল বলে জানে না? এই বিজেপির দালাল বলে আপনাদের জানে না? করিমুদ্দিন বরভূঁয়াক এবার করিমগঞ্জত চারিখন ফলে মানুষে খেদিছে, কতো মিটিং করবলে দিয়া নাই, কতো মিটিং করবলে দিয়া নাই। ধুবুরী লোকসভা সমষ্টিত আছো আর ধুবুরী লোকসভা সমষ্টিত ঘুরি ফুরি মানে নিশ্চিত হয়েছো যে এবার বিজেপি দল, অসম গণ পরিষদ দল আর এআইডিএফ এই দুইটা দল এবার ধুবুরীত পরাজিত হব, আর আমার প্রার্থী বিরোধী ঐক্য মঞ্চ প্রার্থী রকিবুল হুসেন বিপুল ভূপত জয়লাভ করব। আপনাদের সকলে দেখিছে যে আগতে আজমল ডাঙরিয়া, বদরুদ্দিন আজমল ডাঙরিয়া যেটা মিটিং আহে তেতিয়া হলে আবেলি চারি বজাত মিটিং হলে রাতেপা দশ বজার পর মানুষ মিটিংর কারণে লাইন পাতি থাকে। এবার বিলাসীপাড়াত কালি মিটিং হয়েছে, হেলিকপ্টার লো আহিছে, মানুষ দুশ উপস্থিত হওয়া। আগতে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় যেটা চাহ খাবলে কোনবা এখন হোটেলত নামে এটা দুহাজার মানুষ নিজে নিজে জমা হয়। এতিয়া বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় গণসমাবেশ পাতিছে, হেলিকপ্টার লো আহিছে, কিন্তু মানুষ দুশ উপস্থিত হওয়া নাই। মুঠতে ধুবুরী লোকসভা সমষ্টির মানুষে এবার বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক বিদায় দিছে। ধুবুরী লোকসভা লোকসভা সমষ্টির মানুষে বুঝি উঠিছে যে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া মুসলমান সমাজের গাদ্দার, বদরুদ্দিন আজমল ডাঙরিয়া গাদ্দার, বদরুদ্দিন আজমল ডাঙরিয়া বিজেপির বন্ধু, বিজেপির এজেন্ট, আর সেইকারণে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া পরাজিত করবর কারণে আর আমার প্রার্থী রকিবুল হুসেন ডাঙরিয়াক জয়ী করাবর কারণে ধুবুরীবাসী রাইজ সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে, আর আমি বহু লাখ ভোটত এবার ধুবুরীত জয়লাভ করি।
এই ভিতরা চর অঞ্চল কোনো গাড়ি ঘোড়া আমি নিদি স্বতঃস্ফূর্তভাবে আমার ইয়ার সভালে আহিছে, এইটাই প্রমাণ করে যে বিরোধী ঐক্যমঞ্চক রাইজে আকুয়ালি লৈছে আর বিরোধী ঐক্যমঞ্চর অহাবার যে সরকার হব এই কথাখিনি আজি আমি একেলগে যতে গৈছো নধরা মানুষ হয়েছে সেটাই প্রতিপন্ন করেছে। আজি আপনাদের চাওক বিভিন্ন ঠাইত UDF আর BJP যুক্ত হলি গলি সেই চকুত ধরা পড়েছে, যিমানে আমার ইলেকশন চাপি আহি আছে সিমানে জেলা UDFর সভাপতির প্রমুখ্য করে নেতা সকল কংগ্রেসলে আহিছে। আর সাধারণ মানুষে এবার আপনাদের চাব যে কংগ্রেসক ভোট দিব, UDFক আপনাদেরকে আর চাব যে রেকর্ড সংখ্যক ভোটে হারিব। এই যে হিমন্ত বিশ্ব শর্মার অত্যাচারত যে অ্যাপ্রুভেল দিছে সেই কথাটো গুজরি গুমরি আছে, আর এই কথাবিল আপনার রিফ্লেকশনটো ভোটর বাকসত দেখা পাব। ভারতর গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। দিস নিউজ ইজ